ঘরোয়া লিগে খেলা না থাকায় এ দল কিংবা বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শুরু হওয়ার আগ পর্যন্ত জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। নুরুল হাসান সোহানরা এই সময় ফিটনেস ট্রেনিংয়ের ওপর বেশি জোর দিচ্ছেন। আজ মিরপুরের মূল মাঠে বিসিবির ট্রেনার ইফতিকে নিয়ে ওয়েট নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি পেশি শক্তি বাড়াতে মেডিসিন বল নিয়ে কাজ করতে দেখা যায় সোহানকে। মেডিসিন বল প্রশিক্ষণ গত কয়েক বছর থেকে প্রচলিত হয়ে উঠেছে, কারণ মেডিসিন বল ফিটনেস শিল্পে বেশি কার্যকরী ভূমিকা রাখে। ওয়ার্কআউটে মেডিসিন বল ব্যবহার করলে পেশি এবং সংযোজক টিস্যুর প্রসারিত হয়, শক্তি স্থিতিস্থাপক প্রতিক্রিয়া তৈরি করে। হাঁটুর চারপাশে ইলাস্টিক প্রতিক্রিয়াগুলিকে বৃদ্ধি এবং ওভারলোডের জন্য টিস্যুকে শক্তিশালী করতে ভূমিকা রাখে। এতে করে ইঞ্জুরির প্রভাব অনেক কমে যায়, যা একজন উইকেট রক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক তরুণ ক্রিকেটার ভিডিও দেখার পর এই ট্রেনিংগুলো করার চিন্তা করতে পারে। তাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মেডিসিন বল নিয়ে নুরুল হাসান সোহান একাধিক স্ট্রেংথ ওয়েট ট্রেনিং করলেও তার মাঝে আপনার জন্য কোনটা প্রযোজ্য তা নিশ্চিত করতে হবে, কারণ সব ট্রেনিং আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে। শুরুতে নুরুল হাসান সোহান একা স্ট্রেংথ ওয়েট ট্রেনিং করলেও মাঝপথে তার সাথে যোগ দেন সাদমান ইসলাম। দুজন পার্টনার হয়ে কাজ করে আরও কিছু সময়। নিজেদের ইঞ্জুরি মুক্ত আর ফিট রাখতে এই স্ট্রেংথ ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই সাথে লম্বা সময় মাঠে থাকার আত্মবিশ্বাস বাড়াবে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস এন্ড নিউজ।